ना कोथाओ तो खुजे पाচ্ছি না। किन्तु एकजन बोले दिल स्वास्थ्यकेंद्र एई दिकेई आछे। आज टीका ना निते पारले आमार सेकेंड डोजेर डेट अवश्य छड़िए जाबे। कि करि करोनार भये केउ तो बाइरेओ बेरोच्छे ना, काके जिज्ञासा करि? ओई जे एकजन देखा जाच्छे ओनाकेई जिज्ञासा करि। ভাই এখানে টিকাদান কোথায় হচ্ছে বলতে পারো? টিকাদান ওসব তো আমি বুঝি নে, আমি কারো দান টান করি নে। আরে না না আমি তা বলিনি। কি বলেননি? আমি পরিষ্কার শুনলাম এই কি একটা দান চাইছেন, সেই পুজোর সময় দান হইল বস্ত্র দান, এরপরে আর হইনি। আরে আমি দান চাইছি না, আমি বলছি কি কি চাইছেন না মশাই? দান চাচ্ছেন না তা কোথায় হচ্ছে বলে বিরক্ত করছেন কেন? আরে বাবা আমার কথা শুনবে তো, আমি ও কথা বলিনি। আমি বলেছি টিকা দান। ও টিকা তা আগে বলবেন তো, সে তো ওই মন্দিরই হচ্ছে। টিকা দান মন্দিরে? এ তো আজব বাবা, দেখি গিয়ে দেখি। এতে তো ভাবে আমার লোকজন তো কাউকে দেখছি না, এখানে আবার কোথায় টিকাদান হচ্ছে? যাই একটু এগিয়ে গিয়ে দেখি। মহা সমস্যা। না ঠাকুর, আমি গোপীগঞ্জের লোক, একটু টিকার খোঁজে এসেছি। বলো কি হে, গোপীগঞ্জ ছেড়ে আমাদের মতিগঞ্জে তো টিকা নিতে? তা বেশ তা বেশ। না না আসলে আমি বলতে চাইছি। থাক থাক আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি গোপীগঞ্জে ভালো টিকা দেওয়ার লোক নেই এই তো। তাছাড়া ব্রাহ্মণ হলেই যে ভালো টিকা দিতে পারবে তারও তো কোনো কথা নেই। আরে ঠাকুর মশাই আমি ওই টিকার কথা বলছি না। আরে তোমার কোন টিকা চাই বলো? সিঁদুর টিকা, কাজল টিকা, চন্দন টিকা, ভস্য টিকা, ছোট টিকা, বড় টিকা, তোমার কোন টিকা চাই বলো, আমি সব লাগা দেবো। আরে ধুর মশাই রাখেন তো আপনার টিকা, কখন থেকে টিকা নেওয়ার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছি। কি অন্য গ্রাম থেকে এসে আমার গ্রামের টিকার অপমান? আমি অভিশাপ দিচ্ছি তুই নরকবাসী হবি। আমার অভিশাপ ফলবে। আরে বাবা, আরে মশাই আমার ঘাট হয়েছে। আমি চললাম। যত সব উটকো ঝামেলা। ছলছল খালের জলে নৌকা ভেসে যায়, তারপরের লাইনটা নৌকা ভেসে যায়, এরপরের লাইনটা কি হবে? শুনছেন? আমাকে কিছু বলছেন? বলছি এখানে কোভিডের টিকা কোথায় দেওয়া হয় জানেন? কোভিড টিকা? আরে মশাই আপনি তো ঠিক কথা বলেছেন, পিড নিয়ে আমার তো কোনো কবিতা লেখা হয়নি। আরে দাঁড়ান 2 মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি লিখে দিচ্ছি। এ তো কোভিড, আর এক পাগলের পাল্লায় পড়া গেল। ও মশাই দাঁড়ান, প্রায় হয়ে গেছে, দাঁড়ান। এই যে মশাই কবিতাটা শুনুন। কোভিডের টিকা সবার নেওয়া চাই, নইলে যমরাজ ডেকে নেবে ভাই। কেমন মিলিয়ে দিলাম বলুন? আমার মতো কবি আপনি দেখেছেন? 2 মিনিট একখানা কবিতা লিখে দিলাম। কিন্তু জানেন এই পুরা দেশে সম্মান নেই। ভালোই লিখেছেন বুঝলেন। এখন আমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেলে আমি আর চলে যেতে পারি। আপনিও চলে যাবেন? জানেন কবিতা শোনার ভয় না আমার পাশে কেউ বসে না। দাঁড়ান, আপনার ভালো লেগেছে? তাহলে আর একটা কবিতা লিখে শোনাই। 2 মিনিট দেরি করুন। আবার কবিতা? হ্যাঁ মরণ, উপায়ও তো নেই, শুনি আর কি করা যাবে। এই যে মশাই হয়ে গেছে। এই যে শুনুন, করোনার ভয়ে সবাই থাকো ঘরে, मास्क পরো নাকে আর হাত ধোও বারে বারে কেমন মিলিয়ে দিলুম বলুন। আচ্ছা পাগলের বল্লায় পড়া গেল, কিন্তু কি করা যায়, এছাড়া তো আমার কোনো উপায়ও নেই। আচ্ছা আমি ওর মতো করে একটু ভাবি। এই যে কবি মশাই, কবি মশাই শুনছেন? হ্যাঁ, মানে আমিও না একটু অর্ধেক কবিতা টবিতা লিখি, বুঝলেন? বলেন কি, আপনিও কবি? আজ দুই কবি একসঙ্গে হয়েছে, বাহ! কই শোনান তো একখানা। শোনাবো? হ্যাঁ আমি শোনাবো, কিন্তু আমি দু লাইন বলবো, তারপরে আপনাকেও কিন্তু দু লাইন বলতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তাহলে শুরু করছি। শুরু করো। কোভিডের টিকা নেব তাই জানতে চাই, স্বাস্থ্য কেন্দ্র কোন দিকে জানা আছে ভাই? দাদা আপনি তো দারুণ লেখেন, এবার আমার পালা, তাই তো? আপনার সঙ্গে মেলানো কিন্তু আমি পারবো। হ্যাঁ ঠিক আছে, আপনি একটুখানি আমাকে সময় দিন। হ্যাঁ প্রায়, আমি তো চাইছি যে আপনি পারুন। হ্যাঁ প্রায় হয়ে গেছে, প্রায় এই হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, তাহলে বলি। হ্যাঁ, সামনের চৌমাথার বাম দিক ঘুরে 2 মিনিট গেলেই স্বাস্থ্য কেন্দ্র পড়ে। কেমন মিলিয়ে দিলুম? আরে দাদা দারুণ দারুণ, হ্যাঁ হ্যাঁ দারুণ, খুব ধন্যবাদ দাদা, ভীষণ ধন্যবাদ। হ্যাঁ পেয়ে গেছি স্বাস্থ্য কেন্দ্র। বাই।